नमस्कार, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় 24 নভেম্বর থেকে 22 এপ্রিল দেবগুরু বৃহস্পতি মার্গী। মার্গী গুরু সাত রাশিকে করবে রাজা, তিন রাশিকে করবে ফকির। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয়ে যে গ্রহ মানব জীবনকে নিয়ন্ত্রণ করে, যে গ্রহ পৃথিবীর রক্ষাকর্তা, যে গ্রহ অর্থ দেয়, যে গ্রহ জ্ঞান দেয়, যে গ্রহ বিদ্যা দেয়, যে গ্রহ বিবেক দেয়, সেই দেবগুরু বৃহস্পতি 24 নভেম্বর থেকে তার বক্রী দশা ভাঙতে চলেছে। গুরু বৃহস্পতি হবেন মার্গী, মীন রাশিতেই দীর্ঘ 30 বছর পর। গুরু মার্গী অবস্থায় 22 এপ্রিল পর্যন্ত যে সাতটি রাশি আমি নাম জানাবো, এই সাতটি রাশিকে করবে রাজা। এই সাতটি রাশি যে কাজে হাত দেবে সেই কাজেই সোনা ফুলবে, তাদের জীবনে আসবে সমৃদ্ধি, তাদের জীবনে আসবে সুখ, তাদের জীবনে আসবে পারিবারিক সমৃদ্ধির খবর, তারা জীবনে যে কোনো ক্ষেত্রে সফল হবে। কোন সাত রাশি তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। প্রথম যে রাশিটির কথা বলবো সেই রাশিটি হচ্ছে মীন রাশি। কারণ মীন রাশিতেই দেবগুরু বৃহস্পতি মার্গী। মীন রাশি আপনার জীবনের সর্বোচ্চ উন্নতির সময় শুরু হচ্ছে, সেই তারিখটি হচ্ছে 24 তারিখ, 24 নভেম্বর। 24 নভেম্বর থেকে 22 এপ্রিল আপনি যে কাজে হাত দেবেন সেই কাজেই সাফল্য, আপনি যে কাজে হাত দেবেন সেই কাজেই সোনা ফুলে যাবে, আপনার জীবনে আসবে সমৃদ্ধি, আপনার জীবনে আসবে সুখ, আপনি জীবনকে পর্যবেক্ষণ করবেন অতি সহজভাবে। সুতরাং মীন রাশি, মীন লগ্নের মানুষের কাছে গুরু বৃহস্পতি মার্গী হওয়া একটা বিরাট সাফল্যের খবর। দ্বিতীয় যে রাশিটির কথা বলবো সেই রাশিটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির জীবনে দেবগুরু বৃহস্পতি অতি শুভ ফল দেবে। আপনি যদি ধনুরাশি ধনু লগ্নের মানুষ হন, আর কয়েকটা দিন 24 নভেম্বর থেকেই আপনার জীবনে আসছে অতি সৌভাগ্য। আপনার কর্মের দ্বার খুলে যাবে, বন্ধ দরজা যা খোলার চাবি পেয়ে যাবেন, ভাগ্য আপনার দৌড়াবে না, ভাগ্য আপনার ছুটবে উন্নতির পথে। আপনি যদি ধনুরাশি হন, আপনার জীবনে আসবে সমৃদ্ধি, আপনার জীবনে আসবে বিরাট সুখের খবর। সুতরাং যে দুটি রাশির নাম মীন রাশি ধনুরাশি, 24 নভেম্বর তারিখটিকে ক্যালেন্ডারে দাগ মেরে দিন। তৃতীয় রাশিটি কর্কট রাশি। কর্কট রাশি নবম মানে ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতি মার্গী হওয়ায় তাদের ভাগ্যের দরজা খুলে যাবে। সন্তানের দিক থেকে শুভ, পারিবারিক জীবনে শুভ, মাতা পিতার সঙ্গে সম্পর্কের মিল অবশ্যই থাকবে যদি আপনি অবশ্যই মীন রাশির জাতক জাতিকা হন, যদি আপনি ধনু রাশির জাতক জাতিকা হন, এবং যদি আপনি অবশ্যই কর্কট রাশির জাতক জাতিকা হন। ভাগ্যক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি মার্গী হওয়ায় কর্কট রাশি আপনার সন্তান লাভ হবে, গুরুজনের সাহায্য পাবেন, পৈতৃক সম্পত্তি হস্তগত হবে, মোট কথা শুভ আপনার হবেই হবে, আপনি রোডপতি থেকে হবেন করোড়পতি। চতুর্থ রাশি বৃশ্চিক রাশি। কারণ বৃশ্চিক রাশির পঞ্চমে গুরু বৃহস্পতি মার্গী হওয়ায় দেবগুরু বৃহস্পতির সাহায্যে বৃশ্চিক রাশি আপনি অবশ্যই সুসন্তান লাভ করবেন, সন্তানের বিদ্যার রেজাল্ট ভালো হবে, আপনার চাকরি লাভ হবে, সন্তানের চাকরি লাভ হবে। সবচেয়ে বড় কথা, বিদ্যা ক্ষেত্রে বিরাট সাফল্যের খবর আসছে যদি আপনি বৃশ্চিক রাশির স্টুডেন্ট হন, যদি আপনি বৃশ্চিক রাশির জাতক জাতিকা নারী পুরুষ যেই হন। কারণ গুরু বৃহস্পতি আপনার জীবনকে সমৃদ্ধিতে নিয়ে আসবে, পঞ্চমে গুরু আপনার জীবন ভালো পাল্টাবার ক্ষেত্রে যথেষ্ট। সুতরাং যে চারটি রাশির আমি নাম নিলাম, মীন রাশি অবশ্যই শুভ, ধনুরাশি অবশ্যই শুভ, কর্কট রাশি অবশ্যই শুভ, এবং বৃশ্চিক রাশি, পঞ্চম রাশিটি সিংহ রাশি, সিংহ রাশির ক্ষেত্রেও বিরাট সৌভাগ্যের খবর আসবে, আপনার জীবনেও আসবে বিরাট সমৃদ্ধির খবর। আপনি জীবনকে প্রত্যক্ষ করবেন নতুনভাবে, আপনার একের পর এক বাধা খুলে যাবে, আপনার মনের ইচ্ছা পূরণ হবে, দীর্ঘদিনের স্বপ্ন সফল হবে। এই 22 এপ্রিলের মধ্যে যদি আপনি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন,
এরপরে যে রাশিটার নাম বলবো সেই রাশিটি হচ্ছে কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশি হন, দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে আপনার জীবন সমৃদ্ধির নতুন ধারাপাত শিখবে, আপনি জীবনকে নতুনভাবে আবিষ্কার করবেন, আপনার জীবনে আসবে সমৃদ্ধি, আপনার জীবনে আসবে সুখ, আপনি জীবনের পথে নতুনত্ব দেখতে পাবেন যদি আপনি কন্যা রাশি হন। সুতরাং যে ছটি রাশি, এখন একটি রাশি বাকি, ছটি রাশি হচ্ছে সিংহ রাশি, কন্যা রাশি, বৃশ্চিক রাশি, মীন রাশি, ধনু রাশি এবং কর্কট রাশি, এবং আরও একটি রাশি বিরাট সাফল্যের মুখ দেখবে, তাদের জীবনও বিরাট সমৃদ্ধি আসবে, সেই রাশিটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির একাদশ অবস্থান তাদের জীবনের সমৃদ্ধি খবর এলো বলে। সুতরাং 24 নভেম্বর যে সাতটি রাশির নাম আমি নিলাম, এই সাতটি রাশিকে দেবগুরু বৃহস্পতি রাজা করবে। তবে পাশাপাশি দুটি রাশিকে কাঙাল করতে পারে, সেই দুটি রাশির নাম আমি জানাবো। প্রথম রাশিটি হচ্ছে অবশ্যই মেষ রাশি, দ্বিতীয় রাশিটি হচ্ছে অবশ্যই তুলা রাশি। মেষ রাশির ক্ষেত্রে দ্বাদশ স্থানে দেবগুরুর বৃহস্পতির অবস্থান অতিরিক্ত ব্যয়যোগ সূচিত করবে, আপনার প্রচুর টাকা লস হতে পারে এই দিনে। এছাড়াও অবশ্যই যে রাশিটি তুলা রাশি, তুলা রাশির ষষ্ঠ স্থানে গুরু বৃহস্পতির অবস্থান, তাদের রোগ ভোগের সংখ্যা বৃদ্ধি পাবে, তাদের সেদিক দিয়ে সাবধানে থাকতেই হবে। সুতরাং আজকের এই ভিডিও আমি অবশ্যই জানালাম 24 নভেম্বর থেকে 22 এপ্রিল পর্যন্ত গুরু বৃহস্পতি বর্গীয় হওয়ায় কোন 7 রাশি রাজা হবে, কোন 3 রাশি ফকির হয়ে যাবে সে সম্পর্কে জানালাম। তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমান্ড অবশ্যই করবেন এবং ছোট করে একটা লাইক দেবেন। এবং আবার বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানি, আর বিশেষ করে নমস্কার, ধন্যবাদ।